হ্যালো এন্ড ওয়েলকাম। আজকের এপিসোড অফ ফাইটিং কোভিড, আজকে আমার বন্ধু ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক। আপনারা খবরের কাগজে দেখেছেন জনসন এন্ড জনসনের যেটা সিঙ্গেল ডোজ ভ্যাকসিন, সেটার ফাইনাল ফেজ অফ ক্লিনিক্যাল ট্রায়ালটা উনি লিড করবেন ইন ক্যালকাটা, স্ট্যানফোর্ড স্কুল অফ মেডিসিনে ক্লিনিক্যাল ট্রায়াল বলা যেতে পারে হ্যাজ বিন পার্ট অফ ইট। শিখেছেন, প্রত্যক্ষভাবে প্র্যাকটিস করেছেন, ইজ ওয়ান অফ দ্য বেস্ট দ্যাট উই হ্যাভ অ্যাজ ফার অ্যাজ ভ্যাকসিনস আর কনসার্নড। তাই এই আজকের আলোচনাটা আমি প্রধানত ভ্যাকসিন সংক্রান্ত রাখবো। অনেক প্রশ্ন এসেছে শুভ্রর জন্য, অনেক প্রশ্ন, এবং সাধারণ মানুষের মনে বহু কোয়েরিজ আছে, ক্ল্যারিফিকেশনস আছে। শুভ্র, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং মি, এবং এই সময় আপনার সময় পাওয়াটা ইজ কোয়াইট গুড, কারণ আমি জানি ইউ হ্যাভ 48 ডেজ অ্যাট দ্য মোমেন্ট। সো থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you. Pratham prashna Shubhra is from Nirman Pal. I'm directly getting into it. Bolchen for Dr. Bhoumik, why JJ is a single dose vaccine while others are a double dose vaccine? Will single dose have reduced efficacy? There is a fear. Ki bolbe bolo. Now, amar mone hoye je we have to really look at the reason why double dose vaccines have been developed. The double dose vaccines je toiri kora hoyeche বিকজ একটা সিঙ্গেল ডোজে যে আমাদের এফিকেসি বা ইমিউনোজেনিসিটি যেটা আমরা দেখছি বা প্রতিরোধ করার ক্ষমতা বাড়ানোর যে পাওয়ারটা দেখছি সেটা কিন্তু সিঙ্গেল ডোজে আসছে না, পুরোটাই কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে হয়েছে। আজকে যে কোভিশিল্ড ভ্যাকসিন আমরা ইউজ করছি বা কোভ্যাক্সিন ইউজ করছি, তার যখন তৈরি হচ্ছিল ভ্যাকসিনগুলো সেখানে কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল যে ফেজ ওয়ান ফেজ টুতে, ফেজ ওয়ানে তো অফকোর্স সেফটি দেখা হয়, ফেজ টুতে যখন দেখা হয়েছে তখন আমাদের ডিফারেন্ট টাইম লাইনস ছিল যে একটা ভ্যাকসিন দেওয়ার পরে তার 15 দিনের মাথায় ব্লাড টেস্ট করে দেখা যে তাতে কত অ্যান্টিবডি এসছে, 28 দিনের মাথায় দেখা, আর তারপরে 42 দিনের মাথায় দেখা, আর তারপরে আর চার তো উইক। ওই ওই ক্ষেত্রে কিন্তু অনেক সময় প্যারালেল ডিজাইনস চলে, মানে একটা ডোজ দিয়ে দেখা হয় যে 42 ডেজ বা 60 ডেজ এ কতটা ভ্যাকসিনের এফিকেসি আসছে, সেই প্যারালেলি কিন্তু দুটো ডোজ দিয়ে রাখা হয়, যেটা ট্রেডিশনালি ডাবল ডোজটা হয় 28 ডেজ এর মাথায় ট্রেডিশনালি। বাট এখন আমাদের কাছে ডেটা অক্সফোর্ড থেকে আসছে যেটা যে কোভিশিল্ড কিন্তু 3 মান্থস অবধিও দেওয়া যাচ্ছে, 12 মান্থস অবধি, উইচ ইউনাইটেড কিংডম স্টার্টেড অলসো। সো এই যে ভ্যাকসিন যেটা ডেভেলপ করা হয়েছে জনসন এন্ড জনসনের, সেখানে কিন্তু ক্লিয়ারলি ওরা এই যে তো কটা ফেজ হয়েছে, ফেজ টুতে ওরা দেখেছে যে ডাবল ডোজ দিলেও যেই এফিকেসিটা আসছে সেই এফিকেসিটা কিন্তু সিঙ্গেল ডোজেই এসে যাচ্ছে। তাই সিঙ্গেল ডোজের ওদের ইনিশিয়াল এফিকেসিটা ওরা দেখাচ্ছে 65-70%, আর WHO-র যে ক্রাইটেরিয়াটা ছিল অ্যান্ড USFDA-র যে ক্রাইটেরিয়াটা ছিল যে যে কোনো ভ্যাকসিন যদি ইজ টু দ্য টিউন অফ 70% এফেক্টিভ দেন ইট ইজ অ্যালাউড টু কাম ইন টু বি অ্যাপ্রুভড অ্যাজ আ মোডালিটি অফ ভ্যাকসিনেশন। যেহেতু এই জিনিসটাকে ম্যাচ করছে দেখে সিঙ্গেল ডোজেই ভ্যাকসিনেশনটাকে করা হচ্ছে। So we can clearly alleviate concerns যে সিঙ্গেল ডোজ বলে যে এফিকেসি কম সেটা একেবারেই নয়, am I right? একেবারেই নয় বড়িয়া, একদম অ্যাবসলিউটলি, মানে এই কনসার্ন। আর আজকে অ্যাজ উই টক আমরা কিন্তু ভাবতে হবে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে অলরেডি দ্য ভ্যাকসিন ইজ বিং ইউজড আন্ডার এমার্জেন্সি অথরাইজেশন অ্যান্ড USFDA ইজ ওয়ান অফ দ্য মোস্ট টাফ রেগুলেটরস অন আর্থ। So they have looked at all the data through and kintu etate they are convinced that in international guidelines there is 70% mark that kintu this vaccine has touched with a single dose, and so this vaccine has been allowed to enter the United States market and they are vaccinating people. Okay, Aniket Chhetri jigesh korche and I'm quoting, I have come across several cases of people being diagnosed with COVID even after 2 doses in a small city like Siliguri, including the news of 1 reported death. So how efficient in real life situations and not in clinical trials? Also the government data of low breakthrough infections, can they be considered accurate? What does Dr. Bhoumik have to say? Yeah, so ami oniket ke ekta kothai bolbo je we have to look at the total population exposed and total population which has been vaccinated. To just quote the ICMR data which was released a couple of weeks back, they have quoted saying that, you know, few lakhs, and exactly I'm not remembering the figure, but it was to the tune of 15 lakh or at the initial data analysis korechilo, people were exposed to Covishield, of which
there were 15,000 people who had infection. Nowhere on earth, kintu eta ami shobai ke bolte chaichi, nowhere on earth there is any vaccine which is 100% protective. What the vaccine does, it reduces the intensity of infection. Right now, COVID-19 e jeta sobcheye beshi hoy seta hocche losing life, death of a near and dear one. Sei jinish ta ke jodi vaccine korte pare, jodi protirodh korte pare, that vaccine is effective and that vaccine is working. So Moniki jeta bolche, that is correct. Je amader doctor der moddheo hoyeche, amar onek nurse bondhu bandho tader moddhe hoyeche, tara kintu dutu dose nawar pore tader infection hoyeche, kintu trust me, tader moddhe kintu infection ta khubi kom intensity te chilo ebong tara kintu druto shusto hoye bari phire jete perechen ebong kaaje firte perechen. Of course, there are some unfortunate death events which have happened, and let me tell you, that could be one of the reasons, is that 1-2% of the people who receive the vaccines, they are vaccine non responders, so they don't produce antibodies. Currently amader India te je situation cholche, certain section kintu antibody testing ta korche after the vaccine is given. I have not done it, I'm not sure if many people have done it, but 1-2% of the people jara hepatitis B vaccine nay, jara tetanus toxoid nay, tader moddheo kintu vaccine kaaj na korte pare. So I think it is, we have to really look at the people who have died. Quoting government data again, causality analysis mane related to the vaccine kintu chilen na, but definitely unfortunate death, and one of the reasons could be they could be vaccine non responders. But if I can sum this up, Shubhro, am I right in saying je at least 99% khetroy bola jetei pare je, if you have been vaccinated by two doses, you are seriously protected from severe disease. Am I right in saying that? Absolutely true. And let me add to that wonderful statement of yours, is that two doses, and you must have at least the second dose, after second dose 3 weeks must have passed by, because we need to understand that body needs to reach that adequate protection. And so definitely your statement is correct, the severity of the disease is coming down. Onekei proshno ta korchen Shubhro, je lokei vaccine charidike shune giye line diye dicchen, line diye aro bhid hoye jacche, bhid hoye giye ebong oneke pacchen na, aro infection ta choriye jacche. Please advise. A very good point, Boria. Thank you for bringing that up. Amar mone hoy je manushke ektu dhorjo dhorte hobe, eta khub difficult time. Amra panic korchi at the same point of time, we don't want to lose out on vaccine. Ekta jinish apnader bujhte hobe je first May theke there is a major policy decision change by the government, jekhane kintu private players jara chilo, shei private players e kintu ekhon nije vaccine procure korte hocche sobkota state including West Bengal. সেই জায়গাটা একটু হিকাপস চলছে। আপনাদের আমি দয়া করে বলবো যে এই যে আমরা একটা সিচুয়েশন দেখছি, যেখানে কিন্তু এভরিডে উই আর রিপোর্টিং ক্লোজ টু ল্যাকস অফ কেসেস এন্ড থাউজেন্ডস ইন ওয়েস্ট বেঙ্গল, আপনার যদি বুকড না, আপনার স্লট যদি না থাকে, ডাইনলি হসপিটালের বাইরে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দেবেন না। কেন, অনেকেরই কিন্তু উপসর্গহীন পেশেন্টস হতে পারেন, তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন, তারা মাস্ক হয়তো পরছেন না। আপনি গেলেন একটা ভালো কাজ করতে, কিন্তু আপনি হয়তো ইনফেকশন টেন্ডিং এ ফিরে এলেন। তো একটু ধৈর্য ধরুন, একটু বাড়িতে থাকুন। আমি যেটা সবাইকে বলছি যে সেলফ লকডাউন, যদি আমাদের এখন 2-3 সপ্তাহ, যখন আমরা জানি যে এই পিকটা যখন এসছে, পিকটা নামবে, এনিথিং উইচ গোজ আপ হ্যাজ টু কাম ডাউন, একটু ধৈর্য ধরুন। এবং আপনার যদি স্লট বুক করা থাকে, স্লট বুক করার সময় যান, try to maintain physical distancing. This is the best thing, and wear medical mask. Boria, I want to highlight through your platform, this is not the time for Gucci mask, this is not the time for jockey mask. I'm not against brand, but WHO guidelines clearly say that in case of major outbreaks, jeta amader Kolkata shohore cholche ba Pashchim Banglay ba ja entire country ta amra dekhchi, eta major outbreak, medical mask is required when people are going into crowded places. Our vaccination centers are crowded places. So when you say medical mask, are you saying N95 masks? Yes. N95 mask, or I am saying the surgical mask, the blue surgical mask. Please ota porun, jodi apnar kache kapurer mask thake,
কাপড়ের মাস্কটা পরে আপনি অনেকের আমাকে বলে আমার সার্জিক্যাল মাস্কে অ্যালার্জি আছে, আই কান্ট ওয়ের ইট, ওয়ের আ ক্লথ মাস্ক বাট ওয়ের আ সার্জিক্যাল মাস্ক, প্লিজ ওয়ের মেডিকেল মাস্ক। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট আই এম আগেন ওয়ান্ট টু রিট্রেট, পড়ার পরে 24 ঘন্টা আমি অনেকদের দেখেছি তারা কিন্তু মাস্কটা নিয়ে দে আর ট্রাইং টু জাস্ট ম্যানেজ দ্য মাস্ক ফ্রম আউটসাইড, ডোন্ট ডু ইট, দ্য মোস্ট কন্টামিনেটেড পোর্শন অফ ইয়র mask is the outer side, and if you invariably touch the outer portion and you touch your eyes, apni apna chokh take rograchen majhe majhe nake hat diye dicchen, apni je koshto ta korlen mask ta pore sei koshto ta bitha hoye gelo, keno ki your infection is actually entering the body. So mask, medical mask porun, mask ta ke doya kore bar bar hat dhoben, hat deben na, jodi den tahole hat ta sanitize korun, মেডিকেল মাস্ক খোলার পরেও কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাড়ি এসে যখন খুলছেন খোলার পরে কিন্তু ইমিডিয়েটলি হ্যান্ড স্যানিটাইজ করুন, দরকার হলে ওটাকে কেটে ফেলে দিন, ওই রিইউজ মেডিকেল মাস্ক গুলোকে প্লিজ রিইউজ করবেন না, যদিও N95 মাস্ক মেডিকেল হেলথ কেয়ার ওয়ার্কারদের রিইউজ করতে বলা হয়েছে, যদি করতেই হয় একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে রেখে সেটাকে সানলাইটে অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন রেখে দিন। Remember, the masks are your protective element, but their old virus jagata kintu bhishon contaminated, bhishon. Amake amar United Kingdom er dujon doctor bondhu bollen, Shubhro, let me clarify this. Please tell me if this is right. Je jodi afford korte paro, tinte N95 mask keno, tinte kine ajke jeta porcho, seta phire eshe ekta plastic er bag e rekhe alada rekhe dao, seta 24-48 ghonta ota ar chhuo na. পরের দিন সেকেন্ডটা পরো, থার্ড দিন থার্ডটা পরো, ফোর্থ দিন গো ব্যাক টু দ্য ফার্স্ট মাস্ক, ইউ উইল বি ফাইন ইফ ইউ রিইউজ ইট দিস ওয়ে অ্যাট লিস্ট ফর আ মান্থ, এম আই রাইট? ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আই উড ডেফিনিটলি সে যে যখন আপনি রাখবেন, আমরা যখন এটাকে বলি ডনিং এন্ড ডফিং, ডফিং মানে আমরা যখন বের করছি আমাদের প্রোটেক্টিভ ইকুইপমেন্টস গুলো, তখন কিন্তু বি ভেরি ভেরি কেয়ারফুল যে ওই বের করার সময় যেন আমরা কন্টামিনেটেড না হয়ে যাই। আমাদের হেলথ কেয়ার ওয়ার্কারদের আমরা স্পেশালাইজ ট্রেনিং দিই, PLS হাসপাতালে উই আর ট্রেনিং দেম অন হাউ ডু উই ডু ইট, বিকজ মেজরিটি অফ কাছে কি সাথে আছে কি সাথে আছে সাথে মাস্ক আছে একটা আমার কাছে একটা মাস্ক আছে আমি তোমাকে আমাকে পরে খুলে দেখিয়ে দাও তো আইল হোল্ড অন দ্যাটস ফাইন নিয়ে আমাকে দেখিয়ে দাও ওকে শুভ্র যখন এই মাস্কটা দেখিয়ে দিচ্ছেন এই ডেমোটা দেখে নিন, এই ডেমোটা দেখে নেবেন এবং এই এই জিনিসটা ফলো করবেন, ফর গড সেক এই জিনিসটা ফলো করবেন যেটা শুভ্র বলছে, আমিও যেটা আপনাদের বললাম, আই হ্যাভ স্পোকেন টু মাল্টিপল ডক্টর্স ইন দি US, মাল্টিপল ডক্টর্স ইন দি UK, যে এইভাবে পরপর 3 দিন ব্যবহার করবেন, লুক এট হিম, হ্যাঁ দেখাও শুভ্র প্লিজ। Basically, this is the surgical mask I'm talking about, and I'm requesting everybody who's watching this show to use surgical mask when you are going outside of your home. Ekhane ekta nasal bridge ache, dekhun ei shada je nasal bridge ta dekhte pachhen, this is your front portion. So when you're wearing it, it's better that you tie it very tight, because if you don't tie it very tight, it is not going to be of any help. So I'm going to tie this. Some of them use the elastic band, but our elastic band ta ektu bhoy kore because ota onek shomoy thik moton kore boshe na, to ei ami tie korlam. Now I pull it and I make it as tight as possible. How much tight I can do this? All right, make it tight. And the good part is these masks, Shubhro, are now available in bundles in India. There is no shortage. Absolutely. And these are cheaper than many of the designers' masks, which I mentioned. And you will get the N95 mask jodi apni you want to be share. Eta to tumi oi 3mm N95 jeta oita use korcho. Absolutely. Absolutely. Amra ei N95 mask. If you hold on, I have got the same, so I'll also practice it. Absolutely. With you, so there we go, both of us have the same one, so we look at the nasal bridge, amader nasal bridge ta ke age khujte hobe, nasal bridge ta ke amra khujlam, nasal bridge ta ke khuje amra ei je opore portion ta ache eta pora ta kintu goriya is an easy job, but pora ta is, yeah, so we will put this thing in and then we will put this
আমার একটা কথা বলো, যদি তুমি N95 এইটা পড়ো তাহলে কি তুমি দুটো পড়বে না একটা পড়লেই হয়ে যাবে? আমি 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 N95 টা পড়লে একটা পড়লেই ইজ ফাইন, আমি একটা পড়লেই ইজ ফাইন। নাও হোয়াট আই ডোন্ট নিড টু ডু ইজ কনস্ট্যান্টলি কিপ অন টাচিং মাই আউটসাইড, আই ডোন্ট নিড টু টাচ দিস, দিস ইজ আই এম আস্কিং পিপল নট টু ডু ইট, ইটস হট, ইটস হিউমিড। নাও লেট মি টেল ইউ দ্য প্র্যাকটিক্যাল থিং, ইট ইজ হট, ইট ইজ হিউমিড, অ্যান্ড ইফ ইউর মাস্ক ইজ ওয়েট, it's of no use. Please remember this. If you have wear a wet mask, it's like being wearing no mask. If you find your mask has got wet because of your sweat, it's high time to change it. Now, when you are opening it, I'll bring the sanitizer. I have to bring the sanitizer and I have to show that how do we open that. So please just give me a minute. So every time you want to open the mask, first you sanitize your hand. You must do it for at least 20 seconds. This is what is minimum. And the tips of the fingers must be sanitized. The thumb must be sanitized. This is very, very important. And the wrist should be sanitized. This is the most common areas where we forget. 20, count 20. So when you're doing this, you should count 20. Now, always open it. You try and open it from behind. You open this. And you hold this thing. You get your packet, which Gurya was mentioning. Put it in a packet. And after you've done that, you put the packet in your veranda, in the sunlight. You're putting that in the veranda. So you're putting that in this. The sunlight has UV light. It has got the best sanitization. Now, once you've opened this, I'll again sanitize. I will count 20. Okay. And then I will open the mask from behind, hold it, open the mask from behind. I will not let the mask fall on my chest because this is the most contaminated, this is the most contaminated portion of my mask, most contaminated. You've gone across all the places and while you come back, you're removing it, you throw it on your chest. You get totally contaminated and then you touch your hands and fingers. So once you've done this, my simple tip would be in amader deshe amra jani je onek kichu reuse hote pare. I would advise you to cut this through middle so that they don't get reused and put it in a separate disposal thing which is given in the biomedical waste. Amader ekhane biomedical waste alada collection hoy, shekhane amra eta diye di. Because remember people, whether we like it or we don't like it, lot of recycling happens in our country. So it is our duty that we have to stop recycling by cutting the mask through because nobody is going to buy a stitched mask. So please ensure that you cut this through and through. So these are small things where, you know, when we are coming back after a hard day's work and we think that we have saved ourselves, but while opening the mask, we end up contaminating ourselves and then we kind of believe that why did we get infected? So these small tips, I think, can help. Excellent. Apnara jara ei interview ta shunchen, kibhabe mask pora uchit, na pora uchit, kibhabe byabohar kora uchit, that was quite outstanding. Jeta ebong ei procedure ta follow korben. করলে কিন্তু মোটামুটি বলা যেতে পারে ইউ উইল নট গেট দ্যাট ইনফেকশন ফ্রম, যদি আপনারা মন দিয়ে মাস্ক পরেন। শুভ আবার ক্ল্যারিফাই করে নিচ্ছি, ইফ ইউ আর ওয়েয়ারিং আ সার্জিক্যাল মাস্ক, ডু ইউ রেকমেন্ড টু মাস্ক অর হোয়াট ইজ দ্য ডিল, অ্যান্ড ইফ ইউ আর ওয়েয়ারিং N95 হোয়াট ইজ দ্য ডিল, ওটা আবার ক্ল্যারিফাই করে দাও। সি আই উইল কোট WHO, WHO ইজ সেইং দ্যাট
wear medical mask when you are going out to crowded places. যখন আপনারা ভিড় জায়গায় যাচ্ছেন, বাজার একটা ভিড় জায়গা, আজকে আমাদের মানতে হবে সকাল 10টা থেকে, যদি সকাল 7টা থেকে 10টা খোলা থাকে বা একটা স্পেসিফিক টাইমে যখন খোলা থাকছে, অনেক লোকজন যাচ্ছে, আমি বাসে উঠতে যাচ্ছি, সেটা কিন্তু ভিড় জায়গা, তখন কিন্তু WHO গাইডলাইনস ভেরি ক্লিয়ার যে আপনারা মেডিকেল মাস্ক পরুন। মেডিকেল মাস্কের দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ট্রিপল লেয়ার সার্জিক্যাল মাস্ক, যেটা আমি আপনাকে দেখালাম, দিস ইজ এ ট্রিপল লেয়ার সার্জিক্যাল মাস্ক এন্ড দি N95 মাস্ক। N95 মাস্ক হচ্ছে গিভস দ্য বেস্ট প্রোটেকশন, কিন্তু একটা জানতে হবে যে N95 মাস্কে অনেকক্ষণ ধরে যারা মেডিকেল, ইট ইজ ফর মেডিকেল ওয়ার্কার্স অনলি, হেলথ কেয়ার ওয়ার্কার্স। আই উড সাজেস্ট দ্য ইজিয়ার ওয়ে ইজ টু হ্যাভ টু সার্জিক্যাল মাস্ক ওয়েয়ারিং ইন, বিকজ দ্য প্রোটেকশন ইজ হাই বাট লেস দেন N95 মাস্ক, বাট দি কার্বন ডাই অক্সাইড রিটেনশন ইজ নট অ্যাজ মাচ অ্যাজ দি N95 মাস্ক। But definitely, after the hospitals, you know that you have to visit a hospital. You know that you have to go to a diagnostic center. Please wear the N95 mask and venture. Okay. Shubhro, we do not have much time. 10 minutes ache, tai koyekta quickly bolo. Who can take the vaccine and who cannot? Karon onek bar ei proshno ta asche, breastfeeding mothers. Oneke ei proshno ta korche, eta bolo. So I think the easy way out is who cannot take the vaccine. Number one, is people who are allergic to any kind of previous vaccination. Jodi amar age vaccine onno rokom onno kichu vaccine dite giye amar vaccine e problem hoyeche tara vaccine nite parben na, obosshoi ekta bole rakha uchit je apnar doctor babuder sathe apnara paramorsho kore neben je it might be that this way this time we can help you with certain anti allergics. So seta now sei that group should not take the vaccine without consulting the doctors der sathe consult korun. Number 2, jara vaccine nite parben na, তারা হচ্ছে যাদের ওই ভ্যাকসিনের ইনগ্রিডিয়েন্টের থেকে অ্যালার্জি আছে। এখানে কিছু কিছু ইনগ্রিডিয়েন্ট আছে যাদের, যে ইনগ্রিডিয়েন্ট দিয়ে ভ্যাকসিনটা তৈরি, কোভ্যাকসিন এবং কোভিশিল্ড আজকে এবং স্পুটনিক খুবই শিগগিরই চলেছে আমাদের মধ্যে, সেই ইনগ্রিডিয়েন্ট গুলো কিন্তু আজকে কেউ গুগল সার্চ করলেই বলে দেবে যে তাতে কি কিছু প্রিজারভেটিভ আছে, এর কিছু ওয়াটার ফর ইঞ্জেকশন আছে, সেগুলো মানে প্র্যাকটিক্যালি এদের মানে দ্য মেজর পপুলেশন ডজ নট হ্যাভ অ্যালার্জি টু দ্যাট, বাট ইফ ইউ নো ইউ হ্যাভ অ্যালার্জি টু দ্যাট ইউ ক্যান্ট টেক। রেস্ট হু ক্যানট টেক, প্রেগনেন্ট লেডিস, দ্য উইমেন হু আর প্রেগনেন্ট, বিকজ উই ডোন্ট হ্যাভ ডেটা অবাউট ভ্যাকসিনেশন ইন প্রেগনেন্ট লেডিস, সো দে সো দ্য গভর্নমেন্ট রাইট নাও দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাডভাইজারি সেজ দ্যাট প্রেগনেন্ট উইমেন শুড নট টেক দ্য ভ্যাকসিন। নাম্বার 4 ইজ ব্রেস্ট ফিডিং মাদার্স ক্যানট টেক দ্য ভ্যাকসিন। নাও I will quote 2 guidelines. One is the Ministry of Health, Government of India, which says better not to take, but Government of West Bengal, the Ministry of Health, ache shekhane kintu ekta twist esche, seta bolche je jodi apni hospitale kaj koren ba apni kono shastho kormi hon nije, jekhane apni asha worker ba bari bari giye apni amar patients e dekhe aschen, shei khetre oi ma jodi stonnopan korachen, তখন কিন্তু ওনার ভ্যাকসিনটা নেওয়া উচিত, কেন কি রিস্ক বেনিফিট রেশিওতে ওনার বেনিফিটটা বেশি হবে ভ্যাকসিনটা নিয়ে, বিকজ শি ইজ মোর এক্সপোজ টু দি এনভায়রনমেন্ট যেখানে COVID-19 হচ্ছে। সো বেসিক্যালি 4টে গ্রুপ যারা ভ্যাকসিন নিতে পারবে না। এছাড়া আমার স্কিনের অ্যালার্জি আছে, আমি কি ভ্যাকসিন নিতে পারি? অফকোর্স নিতে পারবেন। চিংড়ি মাছের অ্যালার্জি আছে, নিতে পারি? অফকোর্স নিতে পারবেন। পেইন কিলারের অ্যালার্জি আছে, নিতে পারি? অফকোর্স নিতে পারবেন। সব রকম প্রশ্ন আপনার মাথায় থাকতে পারে, বাট গেট ইন টাচ উইথ ইয়ার doctors, they know the best, and always consult. Jemon amar kalke ekjon amar journalist friend, she is from a media, and she said amar ajke blood pressure ta dekhechi 150/90, ami vaccine nebo na bhabchi. I immediately told her je apni vaccine neben keno ki 150/90 ekta just finding ekta eshe, tate vaccine na nawar sathe kono somporko nei. 0.5 ml inject hoy. আরেকটা কথা সবাইকে বলে রাখছি, 0.5 ml ইনজেক্ট হয়, এখনো অবধি আমরা কোনো জায়গায় কিন্তু এমন অবস্থা দেখিনি যে 0.5 ml দেওয়ার সাথে সাথে অ্যানাফাইল্যাক্সিস সিভিয়ার রিঅ্যাকশন হয়ে যাচ্ছে। ভগবান না করুক যদি হয়ও, আপনারা তো হাসপাতালে নিচ্ছেন, উই হ্যাভ গট দি অ্যানাফাইল্যাক্সিস কমব্যাটিং কিট, উই হ্যাভ ডক্টর্স, উই হ্যাভ নার্সেস, উই উইল বি এবল টু সেভ ইউ। সো প্লিজ টেক দ্য ভ্যাকসিন, রিমেম্বার দিস ইজ দ্য ওনলি ওয়েপন অর ওনলি শিল্ড উইচ ইজ প্রোটেক্টিং against this lethal coronavirus. It is the only কবচ যেটা কিন্তু এই করোনাভাইরাসের আক্রমণ থেকে আমাদের বাঁচাচ্ছে. We have to get. Last couple of questions, Shubhro. One, side effects নিয়ে এত চিন্তা,
সেটা নিয়ে একটু বলে দাও। সাইড এফেক্টের কথা আমি একটাই বলি, বড়িয়া, যার কোনো এফেক্ট নেই তার কোনো সাইড এফেক্ট নেই। সো এনিবডি হু সেজ দ্যাট আমার কোনো সাইড এফেক্ট নেই তার কিন্তু কোনো এফেক্টও নেই। সো দ্যার ইজ নো মেডিসিন অন আর্থ হুইচ ইজ হুইচ ডাজ নট হ্যাভ সাইড এফেক্ট। ইটস জাস্ট দ্যাট ইট শোজ সাইড এফেক্ট ইন সার্টেন পার্সেন্টেজ অফ দি পপুলেশন, কিছুতে দেখায় কিছুতে দেখায় না। অ্যান্ড আমরা যখন ডাক্তারে ওষুধ বা ভ্যাকসিন দিই আমরা ওভারঅল তার উপরে অ্যাসেসমেন্ট করে দিই। কমন সাইড এফেক্টস কি হতে পারে, সামান্য হাতে ব্যথা, একটু ব্যথাটা আপনার 2 ঘন্টার থেকে 48 ঘন্টা থাকতে পারে, জায়গাটা লাল হতে পারে, ফুলকোতে পারে, আপনার সামান্য গা ম্যাজ ম্যাজ করতে পারে, আপনার জ্বর আসতে পারে, 48 ঘন্টার মধ্যে কিন্তু পুরোটাই কেটে যাবে। কিছুতে ডায়রিয়া হচ্ছে আমরা জানতে পেরেছি, কিছুতে ডায়রিয়া হচ্ছে, কিছুতে হেডেক হচ্ছে। কিন্তু আপনি এটা ভেবে দেখুন, ভিসাভিস যদি আপনার COVID-19 হয় আপনার কিন্তু সিমটমস গুলো অনেক দিন থাকবে এবং লাংস কিন্তু এফেক্টেড হয়ে যেতে পারে। তাই বলবো এই অ্যাডভার্স ইভেন্ট ফলোয়িং ইমিউনাইজেশন এটা খুবই কমন। ইন্ডিয়াতে উই আর রিচিং আ মাইলস্টোন অফ গিভিং 15 crore ভ্যাকসিনেশন, এন্ড আমাদের ভ্যাকসিনেশনের কিন্তু অ্যাডভার্স ইভেন্ট ফলোয়িং ইমিউনাইজেশন রেট কিন্তু লেস দেন 1%। প্লিজ রিলাই অন আওয়ার ডেটা, প্লিজ বিলিভ দ্য ডেটা অ্যান্ড গো হেড অ্যান্ড টেক দ্য ভ্যাকসিন। লাস্ট ওয়ান শুভ্র, স্পুটনিকটা তুমি লিড করেছো ইন পিএলএস হসপিটাল দ্য ট্রায়ালস এটসেট্রা, লটস অফ পিপল হ্যাভ কোশ্চেনস অন যখন এসে যাবে শুড দে টেক ইট। অ্যাবসলিউটলি টেক ইট, আমরা 18 জনকে দিয়েছিলাম এন্ড গড বাই গডস গ্রেস অলমাইটি গ্রেস তারা কিন্তু জানুয়ারি থেকে আজকে আমরা যে কথা বলছি দে হ্যাভ নট ডেভেলপ COVID-19, দ্য ভ্যাকসিন ইজ ভেরি সেফ, দ্য ভ্যাকসিন ইজ ইটস এ 2-dose ভ্যাকসিন, আমরা ইমিউনোজেনিসিটি দেখেছি খুবই ভালো। Russian trial data immunogenicity is close to 92%, and excuse me for saying this, but the current jamnader vaccines cholche India the Covaxin ebong Covishield tar comparison e jodi amra eta ke dar korai eta hocche best vaccine which we have got in our armor. This is the best vaccine Indians are supposedly going to get. So if you are if apni jodi eto din wait korechen ektu wait kore jan, and I would request you je take the Sputnik vaccine. Remember, ladies and gentlemen, Sputnik is approved in more than 60 countries. 1, 2, 3, now 60 countries have approved it. 1.2 billion people have received this vaccine till date. It's a very safe and a very effective vaccine. Fantastic. Fantastic. Time just flew past. We finished our half an hour in no time. But all I will say is, Shubhro, thank you very much for joining me. অনেকগুলো প্রশ্নের উত্তর দিলে, উই উইল পুট ইট আউট বিকজ সাধারণ মানুষ বেনিফিট করবেন। আই নো ইউ উইল হ্যাভ টু লিড অ্যানাদার ট্রায়াল, সো উই উইশ ইউ অল দ্য বেস্ট, মোর পাওয়ার, মোর স্ট্রেংথ, কিপ ডুইং গ্রেট ওয়ার্ক এন্ড কিপ সেভিং আস, এন্ড হোপফুলি অল অফ আস উইল বি সেফ এন্ড দিস উইল অলসো বি ওভার। দিস উইল বি ওভার এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর কানেক্টিং এন্ড গিভিং দিস প্ল্যাটফর্ম। I'm sure with your kind of connectivity and the reach you have with common people, the discussion which we have today, কিছুটা মাইন্ডসেট চেঞ্জ করতে পারবে, বিকজ অল উই নিড ইজ দ্য চেঞ্জ অফ মাইন্ডসেট এন্ড উই উইল গেট দিস ওভার। অ্যাবসলিউটলি ক্রেডিবল ইনফরমেশন তোমাদের মতন লোকেরা এসে বললে সাধারণ মানুষ নিশ্চিতভাবে শুনবেন। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, টেক কেয়ার এন্ড বি সেফ, ইউ টু, বাই। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।